আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির দশ নীতি আজ আমরা পঞ্চমূলনীতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ পরিশুদ্ধি হচ্ছে তহলাইয়া ও তাহলার নাম অর্থাৎ অন্তর্কে পাপাচার মুক্ত করা অনেক আমলের প্রতি আসক্তি সৃষ্টি করা তস্কিয়া বা পরিশুদ্ধির হাকিকত হচ্ছে প্রথমত নফসকে খালি করা বা তহলইয়া এর মানে হচ্ছে নফসকে নিকৃষ্ট কাজ সগিরা ও কবিরা গুনা থেকে পবিত্র করা এর পরের কাজ হচ্ছে করা অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার মতো কাজগুলো করে নসকে সৌন্দর্য মণ্ডিত করা যেমনটা আল্লাহ বলেছেন তাদের সম্পদ হতে সাদকা গ্রহণ করবে এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দোয়া করবে আল্লাহ সুফহান হাত কালাম তো তহ অর্থাৎ তাদের পবিত্র করবে এতে খারাপ জিনিস থেকে অন্তরকে খালি করার ও তাদের গুণা থেকে পবিত্র করার ইশারা করা হয়েছে আর ওয়া কি ইহিম অর্থাৎ এবং তাদের পরিশুদ্ধ করবে এখানে ফজিলতপূর্ণ আমল ও উত্তম কাজ দ্বারা অন্তরকে সজ্জিত করার ইশারা রয়েছে অন্তরকে সজ্জিত করার আগে গুণা মুক্তকরণ প্রাধান্য পাবে সুতরাং পরিশুদ্ধির উপর পবিত্রতা প্রাধান্য পাবে যে আত্মশুদ্ধি করতে চাই তাকে নিঃসন্দেহে আগে সেসব সকীরা ও কবিরা গোনা ছাড়তে হবে যা অন্তরকে দূষিত করে ফেলে এবং হৃদায়ত ও ইমানের নূরকে তার থেকে আড়াল করে ফেলে যেমনটা নবিসাল্লাহিয়া বলেছেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পরে পরে যখন সে গুণা থেকে বিরত হয় এবং স্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে তখন তার অন্তর উজ্জ্বল হয়ে যায় কিন্তু সে যদি গুনাহের পুনরাবৃত্তি করে তাহলে তার কালো দাগ বৃদ্ধি পায় এমনকি তার হৃদয়ের উপর প্রবল হয়ে ওঠে একেই আল্লা সুহানুয়ালা রান অর্থাৎ মরিচা পরা বলে উল্লেখ করেছেন কখনো নয় বরং এদের কৃতকর্মের দরুন এদের হৃদয়ে মরিচা পড়েছে এরপর সে অধিক পরিমাণে নেক আমল করার মাধ্যমে নফসের সাথে মুজাহাদা করে নফসকে পরিশুদ্ধ করবে যেমনটা আল্লাহ আলা বলেছেন যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা অর্থাৎ মুজাহাদা করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব আল্লাহ অবশ্যই সৎকর্ম সঙ্গে থাকেন ইমাম ইবদুল তাইমি রাহিমাহুল্লাহ বলেছেন তাস্কিয়া বা পরিশুদ্ধির মূল হচ্ছে নিকাজ বৃদ্ধি বরকত ও আধিক্য কাজেই তা অর্জিত হবে পাপকর্ম দূর করার মাধ্যমে এজন্যই অমুক অমুক সৎকর্মের মাধ্যমেই পরিশুদ্ধি হয়ে থাকে আল্লাহ তালার কালাম যার অর্থ বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন এর ব্যাখ্যাই শেখ আসাদি রহিমুল্লাহ বলেছেন অর্থাৎ ইমান অনেক আমলের মাধ্যমে পরিশুদ্ধ করেন আর আখলাককে দোষিত্রটি থেকে মুক্ত করেন যেটাকে তাহলইয়া বলা হয় এবং উত্তম চরিত্র দ্বারা সুসজ্জিত করেন ও পরিশুদ্ধ করেন যে বিষয়টাকে তাহলেইয়া বলা হয় আজকে যতটুকু পর হলো হল আল্লাহ সুফহানুহ আর আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সোহান আখালদুল্লাহ